একটু আগে প্রচুর বৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, আমি এখন চলেছি পুকুরে মাছ ধরতে। তো আসুন আপনাদেরকে সঙ্গে নিয়ে যাই। এই যে দেখছেন পুকুরটা, তো এটাই আমাদের পুকুর। তো এই পুকুরে প্রচুর পরিমাণে বাজে মাছ আছে, মানে পুকুরটা ছেঁচা হয় না, সবসময় বাজে মাছই ঢোকে। আর এই দেখুন, এখান থেকে মাছ আসে, এখান থেকে মাছ এসে পুরো এখান থেকে এই যান পথ দিয়েই বেরিয়ে চলে যায় মাঠে। দেখুন, এই দেখুন মাঠ, এই যে পুরো মাঠে জল জমেছে, এই মাঠে বেরিয়ে যায়। তো দেখুন কেমন মাছ লেগেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, পুকুরের সামনে মাছ লেগেছে, এখনই মাছ উঠবে। তো ততক্ষণে আমরা একটু মাঠ থেকে মাছ ধরে আসি, চলুন। দেখুন বন্ধুরা, দীপিকাও চলে এসেছে মাঠের মধ্যে। মাঠে মাছ উঠেছে, তো যাচ্ছে মাছ ধরতে। মাঠের মধ্যে প্রচুর ঝোপ জঙ্গল হয়ে আছে, এর মধ্যে কোথাও না কোথাও মাছ আছে। এই দেখুন, একটা ভাই ও মাছ ধরছে, ওখান থেকে ও মাছটা ধরেছে। দেখি ভাই, দেখা। দেখুন একদম টাটকা জ্যান্ত কই মাছ ধরে ফেলেছে। এই দেখো একটা মাছ কাছে এসো, কাছে। হ্যাঁ, ধরো 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 ধরো। পালিয়েছে। ধরেছে। ওই ওই। একবার ধরেছে বলে ওই দিন। দীপিকা, ব্যাগটা নিয়ে এসো। একটা ধরেছি। এই দেখো বন্ধুরা, এটা কই মাছ ধরে ফেলেছি আমি। দেখুন, আসল জায়গা থেকে মাছ ওঠা শুরু করেছে। আপনাদেরকে বলেছিলাম যে আমি দেখাবো, তো চলে এলাম। দেখুন মাছ কেমনভাবে ওঠে। প্রথমে কিন্তু একটাই মাছ ওঠে, প্রথমে একটা মাছ উঠবে, তার পিছন পিছন বাকি মাছেরা ওঠে। তো এখন একটা মাছ উঠে আসছে, দেখুন কই মাছ। তো প্রথম বর্ষায় কই মাছটাই ওঠে, অন্য মাছ ওঠে না, এখন কই মাছটাই উঠবে। ওই দেখুন একসঙ্গে কতগুলো মাছ আসছে, তিনটে মাছ একসঙ্গে আসছে। বাকি কই মাছগুলো কেমন উঠছে দেখুন, কতটাই মজা লাগে। যত না খাওয়া হয় তত ধরতে বেশি মজা লাগে। দেখুন দেখুন পুকুর থেকে কেমন মাছটা উঠছে, কেমন উঠে আসছে দেখুন। থাকবি সামনে দেবে, হাটটা কোথায় গেল? এই দেখুন বন্ধুরা, কালকে কতগুলো মাছ ধরে নিয়ে এসেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কালকে এই মাছগুলো উঠেছিল। দেখো আগে, দেখাও। এই দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বড় বড় কই মাছ। আর এই মাছের গায়ে যেসব এই দেখা যাচ্ছে না, এগুলো কালকে সারা রাত্রি ছিল সব এক জায়গায়। আর যে মাছের কাঁটাগুলো লেগে লেগে এই রকম হয়ে গেছে। বন্ধুরা, এই কই মাছের আজকে তেল কই বানিয়ে আপনাদেরকে দেখাবো। কেমন হবে বলুন? একদম পুকুর থেকে জ্যান্ত টাটকা টাটকা মাছ ধরে নিয়ে আসা, সেই মাছের তেল কই রেসিপি। আর এই মাছগুলো ধরার সময় আমার হাতটা পুরো লাল হয়ে গেছে, হাতে প্রচুর পরিমাণে কাঁটা মেরেছে, প্রচুর পরিমাণে। এখন পর্যন্ত হাত ব্যথা হয়ে আছে, কালকের থেকে সেই ধরেছি তো মাছ। তো চলুন, বেশি সময় নষ্ট করব না, সম্পূর্ণ রেসিপিটা আমরা দেখে নিই। এখন আমি মাছগুলো কেটে নেব। মাছগুলো কাটো আর যদি কোনো প্রয়োজন পড়ে সুজরিতাকে পাঠিয়ে দিই আমি। হ্যাঁ হ্যাঁ দাও। আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমি এখন আসি, ও এখন মাছটা কাটুক, তো আমার ভাগ্নিকে আমি পাঠিয়ে দিই। ঠিক আছে আসি বন্ধুরা, টাটা, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি ये आदा और टमेटोটা নিয়ে এসেছি। হ্যাঁ বসো বসে কেটে দাও ওগুলো। মাছগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, এবার মাছের মধ্যে লবণ হলুদ আর সরষের তেল মাখিয়ে নেব। লবণ হলুদ সরষের তেল ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি মাছ। তেল বেশ অনেকটাই রয়েছে, আর যেহেতু আমি এটা তেল কই বানাচ্ছি আর তেল কইয়ে তেলটা একটু বেশি লাগে, সেই জন্য আমি আর একটু তেল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তেজপাতাটা আর শুকনো লঙ্কাটা দু টুকরো করে দেব। দিয়ে দিচ্ছি সামান্য 5 ফোড়ন। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, টমেটো পেস্ট, দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা। লঙ্কাটা আপনারা যেমন খান সেই অনুযায়ী দেবেন। মশলাটা ভালো করে কষতে থাকবে। মশলাটা ভালো করে কষে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার সামান্য জল দিয়ে মশলাটা কষে নিই। জল দিয়ে দিলাম, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে কম আছে এটা ফুটতে দেব। মিনিট ঢাকা দিয়ে কম আছে ফুটিয়ে নিয়েছি, এবার ঢাকাটা খুলে নেব। মাছগুলো উল্টে পাল্টে দিয়ে আরো 5-7 মিনিট কম আছে ফুটতে দেব। পরে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ওয়াও, কত সুন্দর লাগছে! কালারটা দেখুন কত সুন্দর এসেছে, আর খেতে যা মজা হবে না! পুরো একদম পারফেক্ট তেল কইয়ের কালারটা এসেছে। আর আমি 5-7 মিনিট কম আঁচেই ফুটিয়েছিলাম। তৈরি হয়ে গেছে তেল কই, এবার আমি নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে পাতা। তো কেমন লাগলো আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যদি আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের একটি রেসিপিতে।